বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমার বাগানের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আজকে ভিডিওতে নিজের মা ও মামিকে নিয়ে যে ঘটনা ঘটেছিল আমার সাথে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি। হঠাৎ ঘুম ভেঙে গেল, শীত শীত লাগছে, চারিদিকে ঘোর আধার। আশেপাশে হাতরে খোঁজার চেষ্টা করলাম যদি গায়ে চড়ানোর মতো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। পাশে হাত দিতেই অবাক হলাম, মনে হলো কোনো মহিলার ডাবের এর উপর হাত পড়েছে। হাতটা সরিয়ে নেব কিনা ভাবলাম কয়েক মুহূর্ত। এই কয়েক মুহূর্তের মধ্যেই মেশিন তড়াক করে লাফিয়ে উঠল। হাতটা না সরিয়ে বরং এমনভাবে পেতে রাখলাম যেন ঘুমের ঘোরে হাতটা ওখানে গেছে। এবার ভাবতে শুরু করলাম, ইনি কে হতে পারে? এবার আমার পরিচয় পর্ব দিয়ে নেই। আমি আকাশ, কাল মামার ছেলের বিয়ে, একদিন আগেই মা আর আমি চলে এসেছি। মামার বাড়ি বড় সংসার, প্রচুর আত্মীয় স্বজন এসেছে, অনেকগুলি মামাতো ভাই বোন, বেশ কয়েকটি মামি, খালা ও তাদের শ্বশুর বাড়ির অনেকে আছেন। নিশ্চয়ই এদের মধ্যেই কেউ হবে। হাতটা নেড়ে বুঝলাম ডাবের সাইজ বেশ বড়, এত বড় ডাব বোনদের কারো হবে না, এটা নিশ্চয়ই বিবাহিত কোনো মহিলা। এইসব নানান কথা ভাবতে ভাবতে বার কয়েক হালকা করে চাপলাম। যখন শুতে এসেছিলাম তখন খাটে কেউ ছিল না, আমি একলা শুয়েছিলাম। এখন রুমে বেশ কয়েকজন আছে, মেঝেতে কেউ একজন নাক ডাকছে, আমি খাটের দেওয়াল ঘেঁষে শুয়ে আছি। মন বলছে এই মহিলার ও পাশেও কেউ একজন শুয়ে আছে, তার শ্বাস নেওয়ার আওয়াজ কানে এলো। আমি খুব সাবধানে মহিলার ডাব চাপতে থাকলাম। এবার ধীরে ধীরে আমার সাহস বাড়ছে। মহিলাটি হালকা একটা চাদর গায়ে দিয়েছে, আন্দাজ করলাম এই চাদরের নিচে কাপড়, তার নিচে ব্লাউজ, তারও নিচে ডাব ঢাকার কাপড় আছে। ভাবতে ভাবতে সাহস বাড়ল, খেলোয়াড় দাঁড়িয়ে টনটন করছে। ধীরে ধীরে মহিলাটি চাদরের তলায় ঢুকলাম, ঘুমের ভান করে কোলবালিসের মতো বা ডান পা আর ডান হাত দিয়ে জড়িয়ে ধরলাম। মহিলাটি নিঃশ্বাস নেওয়া মুহূর্তের জন্য যেন থেমে গেলাম। ভয়ও লাগছে, যদি চেঁচিয়ে ওঠে মানসম্মান সব যাবে। ওনার গায়ে আরেকটু হাতরে বুঝলাম আমার ধারণা ভুল, মহিলাটি নাইট গাউন জাতীয় কিছু পরে শুয়েছে। অধৈর্যের মতো ফিতে খুঁজতে লাগলাম। প্রায় পাঁচ মিনিট সাবধানে খোঁজার পর সেটিকে খুঁজে পেলাম এবং দেরি না করে একটানে খুলে দিলাম। মহিলার পোশাক ঢিলা হয়ে গেল, কাপড় সরিয়ে পেটের উপর হাত লাগল, মহিলাটিও যেন কেঁপে উঠল। আবার বেশ কয়েক মিনিট চুপচাপ থেকে ভাবতে থাকলাম। একবারের জন্য মনে হলো না অন্যায় করছি, যদিও জানি এই মহিলা আমারই আত্মীয়দের মধ্যে কেউ, হয়তো লিপি খালা বা ফারজানা খালা অথবা রুমি ভাবি, ছোট মামিও হতে পারে, হতে পারে পারুল। পারুল আমার থেকে মাত্র দুই মাসের বড়, কিন্তু আজ দেখছিলাম পারুলও ভালোই গতর বানিয়েছে। শিবপুরের একটা ছাত্রী হস্টেলে থাকে, বয়ফ্রেন্ড আছে, রেগুলার হোটেলে গিয়ে কাজ করে হয়তো। আমি বুঝলাম আমার আজ হাতে জ্যাকপট লেগেছে, সাবধানে সুযোগটা কাজে লাগাতে হবে। মাথায় একটা ফোন দিয়ে এলো, মহিলার ডান হাতটা ধরলাম, ধীরে ধীরে হাতটা আমার ভিতরে ঢুকিয়ে আমার দাঁড়িয়ে থাকা খেলোয়াড় মুঠো করে ধরিয়ে দিলাম। এবার মহিলা চেঁচালে বলল, উনি আমার খেলোয়াড়ের হাত দিয়েছেন। কিছুটা নির্ভয়ে এবার ওনার কাপড় সরিয়ে ডাবের উপর হাত রাখলাম এবং উপর দিয়ে আরাম করে চাপতে লাগলাম। চাপতে চাপতে আমার শরীর আরো গরম হয়ে উঠল। মনে মনে ঠিক করলাম এই মহিলা আমার মাসি হোক, মামি হোক বা দিদি হোক, যেই হোক আজ এনাকে কাজ করবই। এতক্ষণ পেপে চাপার পরেও মহিলাটি কোনো রেসপন্স করছে না, তবে আমার মন বলছে এতক্ষণে উনি জেগে গেছেন এবং আপেল চাপানোর আরাম নিচ্ছেন। তাছাড়া এখনো আমার দাঁড়িয়ে থাকা খেলোয়াড়টা মুঠো করে ধরে আছে। এবার আপেল ছেড়ে মাঠের ভিতর মাঠে হাত দিলাম, মাঠে অনেক ঘাস, মাঠের ফাটায় হাতটি বোলাতেই মহিলাটি কেঁপে উঠল। এবার নিশ্চিত হলাম এই মেয়ে জেগে জেগে মজা নিচ্ছে,
আমি মাঠের ভিতরে আঙুল নামিয়ে নাড়তে শুরু করলাম। প্রথমে কয়েক মিনিট ধীরে ধীরে হাত চালানোর পর গতি বাড়ালাম। মহিলাটির শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। মাঠ পানিতে ভিজে জবজব করছে। মহিলার হালকা শীতকার কানে এলো। মাঝে মাঝে উনি নড়ে উঠছেন। বেশ কিছুক্ষণ চলার পর মহিলাটি ডান হাত দিয়ে আমার খেলোয়াড় নেড়ে দিতে শুরু করল আর বাম হাতটা আমাকে আঁকড়ে ধরল। ওনার হাতের চুড়ির ঠোকাঠুকির আওয়াজ হচ্ছে। আমার বুকে গরম নিঃশ্বাস এল। মুখটা এগিয়ে দিতেই ওনার কপালে আমার কপাল ঠেকল। ঘোর আধারেও আমার মুখ খুঁজে নিল। নিবিড় পাপ্পাতে আমরা একাত্ম হয়ে গেলাম। আমরা একে অপরকে এমনভাবে খেতে শুরু করলাম যেন আমাদের শত বছরের গভীর প্রেম আজ পূর্ণতা পাচ্ছে। আমার প্যান্ট নামিয়ে উনি আমার দাঁড়িয়ে থাকা খেলোয়াড়টা বের করলেন। আমি ওনার উপর উঠতে যাব, হঠাৎ নিচে শুয়ে থাকা ব্যক্তির ফোনে বিট আওয়াজ হল। মাসেজ ঢুকল বোধ হয়। মহিলাটি ঝট করে আমাকে ছেড়ে দিল। আমি প্যান্ট তুলে নিলাম। কয়েক মিনিট ঘাপটি মেরে পড়ে আছি। চারিদিক নিকষ কালো আধার, নিস্তব্ধ। নিচের ওই ব্যক্তি এখনো নাক ডাকছে। আবার হাত বাড়িয়ে দেখি মহিলাটি আমার দিকে পিছন ফিরে শুয়েছে, কাপড়ও আবার পরে নিয়েছে। ওনার বাহু ধরে টানলাম, কিন্তু মেয়েটি পাশ ফিরলেন না। মেয়েও খুব ভয় পেয়েছে হয়তো। আবার নতুন করে শুরু করতে হবে। পিছন থেকে জাপটে ধরলাম, আবার আপেল চাপতে শুরু করলাম। উনি বারবার আমার হাত সরিয়ে দিলেন। আমি বারবার আপেল চাপতে থাকলাম। শেষমেশ উনি আমার হাতে চিমটি কাটতে থাকলেন। আমার দাঁড়িয়ে থাকা খেলোয়াড়টা ওনার মাঠের গুঁতো মারছে। আবার ওনার খুলে দিলাম। আমার দিকে উনি পিছন করে শুয়ে আছেন, তাই খুলতেও অসুবিধা হল না। খোলা আপেল চাপার মজাই আলাদা। আপেল চাপতে চাপতে ওনার কাপড় পরে তুলে দিলাম। মাঠের কাপড় খুলতে অসুবিধাই হচ্ছিল, কিন্তু মহিলাটি নিজেই খুলে অ্যাকসেপ্ট হল। এবার আমার পুরোপুরি খুলে দিলাম। পিছন থেকে খেলোয়াড়টা মাঠের নিচ দিয়ে ঠেলে দিলাম। মহিলাটি কোমর বেঁকিয়ে দুপা হালকা ফাঁকা করল আর খেলোয়াড়ের মাথা একটা জায়গায় চেপে ধরল। আমি সন্তর্পণে খেলোয়াড় ঠেলে দিলাম এবং সেটি একটি গরম মাঠে প্রবেশ করল। মহিলার ধরে চাপ দিতে শুরু করলাম। একটা ভরাট নরম মাঠে আমার তলপেটে ধাক্কা লাগছে। যাতে বেশি আওয়াজ না হয় তাই আস্তে আস্তে মহিলাটিকে কাজ করতে থাকলাম। এটি আমার প্রথম খেলাধুলা নয়। এর আগে আমি আমার তিনটে গার্লফ্রেন্ডকে কাজ করেছি, তবে আজকের এই কাজের অভিজ্ঞতাটি সম্পূর্ণ আলাদা। এত ভরাট চেহারার মেয়েকে আগে কখনো খেলাধুলা করিনি। প্রায় দশ মিনিট এভাবে পাশ থেকে খেলার পর মহিলাটি আমার খেলোয়াড় মাঠ থেকে বের করে নিল। আমি এখনো তৃপ্ত হইনি। মহিলাটি আমার দিকে ফিরল, খুব ধীরে ধীরে আমার উপর উঠল। আমি চুপচাপ অনুভব করছি উনি কি করছেন। ওনার শাখা চুড়ির আওয়াজ হচ্ছে মাঝে মাঝে। উনি আমার খেলোয়াড়টা মাঠে নামিয়ে নিলেন। আমার মুখ থেকে চরম সুখের একটা আওয়াজ বেরিয়ে এলো। উনি আমার মুখ চেপে ধরলেন। বুঝলাম আমাকে আরো সাবধান হতে হবে। বিবাহিত মহিলাটি এবার আমার মুখ থেকে হাত সরিয়ে মুখে মুখ রাখলেন। আমি ওনাকে সর্বশক্তি দিয়ে চেপে ধরলাম। বড় বড় আপেলগুলি আমার সাথে লেপ্টে গেল। উনি আমার মুখে খেতে খেতে হালকা হালকা করে দুলিয়ে খেলতে শুরু করলেন। আমিও ওনার দু হাতে ধরে নিচে থেকে চাপ দিতে লাগলাম। মামার বাড়িটা 349 হাইওয়ের ধারেই। সারা রাত ক্রমাগত ভারী ভারী ট্রাক এই রাস্তা দিয়ে যায়। বাড়ি কেঁপে ওঠে। এই প্রবল আওয়াজে আমাদের সুবিধেই হচ্ছে, না হলে এই মেয়ের পানিতে ভরা মাঠের পচ পচ আওয়াজে সবাই জেগে যেত হয়তো। শরীর মন চাইছে মেয়েটিকে দমকা খেলা দিতে, কিন্তু না, আমাদের সাবধান হতে হবে। ধরা পড়লে দুজনেরই জীবনে বিপর্যয় নেমে আসবে। এত শত ভেবেই হয়তো খুব সাবধানে মেয়েটি আমাকে কাজ করতে থাকল। ওনার খেলার ছন্দই আমাকে বুঝিয়ে দিল উনি কত বড় মাপের খেলোয়াড়। এরই মধ্যে মেয়েটি একটু পরিস্থিতির সাথে ধাতস্থ হয়েছে। যখন কোনো ভারী গাড়ির আওয়াজ বাড়ির কাছাকাছি আসছে, উনি সেই সুযোগে কয়েকটা বড় বড় চাপ মারছেন। এইভাবে অনেক সময় ধরে উনি আমাকে কাজ করে বেশ কয়েকবার বড় চাপ দেবার পর উনি আমার উপর থেকে নেমে গেলেন। আমি জানি এবার আমার পালা। আমি ওনার উপর চড়লাম।
যখন আমি ওনার কানের নিচে পাপ্পা দিচ্ছি, তখন উনি আমার খেলোয়াড়টা ওনার মাঠের দরজায় সেট করলেন। আমি মোলায়েম মাখনের মতো একটা চাপ দিলাম। ওনার পানিতে ভরা মাঠে আমার খেলোয়াড় নেমে গেল। মেয়েটির শেখানো বিদ্যা কাজে লাগিয়ে রাস্তার গাড়ির আওয়াজে তালে তালে মাঠে খেলতে লাগলাম। চরম উত্তেজনায় উনি আমার খামচে ধরল। মহিলার হাতের নখ হয়তো আমার গায়ে বসে গেছে। আমারও উত্তেজনা বেড়ে গেল। সুযোগ বুঝে আমার খেলার গতি বাড়ালাম। এক একটা চাপে আমার খেলোয়াড় মাঠের গভীরে ধাক্কা দিতে লাগল। কাকে আমি খেলছি জানি না, তবে আমি যাকে খেলছি সে যেন আমার খুব ভালোবাসার আপনজন। আমি ওনাকে একটু কষ্ট না দিয়ে শুধু সুখ দিতে চাই। চরম আবেশে ওনাকে চেপে ধরে চাপ দিতে লাগলাম। আমার এই ভালো লাগা আর ভালোবাসার আবেশ সারা বিদ্যুৎ খেলিয়ে দিল। আমি আমার খেলোয়াড় সর্বোচ্চ শক্তি দিয়ে মেয়েটির মাঠে ঠেসে ধরলাম। মেয়েটি যথাসম্ভব মাঠ কেলিয়ে আমার খেলোয়াড়ের পানি গ্রহণ করল। আমি এলিয়ে পড়লাম ওনার উপর। পরের দিনও ঘুমানোর সময় একই ঘটনা। আমি আগে আগে এলাম। বিছানায় শুতেই ঘুম চলে আসলো। এরপর এলো বাকি মানুষজন। আমার পাশে গতদিনের মতো একজন মহিলা এসে ঘুমালো। আমি বুঝতে পারছিলাম না সেই মহিলাটি গতকালের মহিলা নাকি অন্য কেউ। মাঝরাতে আবার ওই একই ঘটনা। ঘুম ভেঙে গেল। আমি পাশে হাত দিয়ে দেখলাম কেউ আছে নাকি। হাত পড়তেই বুঝলাম সেই গতদিনের মহিলা। আজ আর পেপের কাপড় পরে আসেনি। পেপের হাত বুলাতে বুলাতে তাই বুঝতে পারছিলাম। চিত হয়ে শুয়েছিল মহিলাটি। আমি ধীরে ধীরে পেপে চাপতে লাগলাম। ওর গরম নিঃশ্বাস ও বুক ধরফর করা বলে দিচ্ছিল যে সে জেগেই আছে। আমি খুলে পেপে চাপলাম। জেগে যেহেতু আছেই আর গত রাতে যেহেতু মহিলাটিকে কাজ করেছি, সুতরাং আজ এগুলো অনেক সোজা হয়ে গেল। আমি সাহস করে তার পেপে মুখ নিয়ে খেতে লাগলাম। এক হাতে পেপে চাপছি আর অন্য হাত তার মাঠের ভেতরে নিয়ে গেলাম। মাঠে হাত দিতেই পানি থই থই করতে লাগল। আজ বেশি দেরি না করে তার উপর উঠে গেলাম। মাঠে খেলোয়াড় সেট করে নামিয়ে দিলাম অর্ধেক। সে কোকিয়ে উঠল ব্যথায়। আমি ধীরে ধীরে খেলতে লাগলাম। ২০ মিনিট বিভিন্নভাবে খেলার পর তার মাঠে পানি ঢেলে দিলাম এবং ওর কাপড়ে আমাদের পানি মুছে ফেললাম। এরপর কাপড় চোপড় ঠিক করে সোজা হয়ে শুয়ে থাকলাম। নিচে থাকা ব্যক্তিটি এরপর মাঝরাতে উঠে বাথরুমে গেল। আলোর ফলে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি এ আর কেউ নয়, আমার ছোট মামি। দেখেই আমার গলা শুকিয়ে গেল। বুক প্রচণ্ড ধরফর করতে লাগল। কিন্তু ওই মহিলাটিকে যেহেতু খেলেই ফেলেছি আর যেহেতু সেও আমাকে চিনে, তাই একটু নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়লাম। পরের রাত আগের দুই দিনের মতো আমি খুশি মনে আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। ভাবলাম আজও গতদিনের মতো মামিকে কাজ করতে পারবো। মাঝ রাতের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল তখন আবছা অন্ধকারে দেখলাম আমার রুমে শুধু একজন মহিলাই আছে। নিচের ব্যক্তিটিকে আর দেখলাম না। আমার তো খুশিতে আর শুই ছিল না। ভাবলাম আজ ইচ্ছে মতো মামিকে কাজ করতে পারবো। আমি আবার ধীরে ধীরে আপেল চাপতে লাগলাম। কিন্তু আজ আপেলগুলো একটু বড় মনে হলো। ভাবতে পারছিলাম না ওটা মামি ছিলেন নাকি অন্য কেউ। আমি হাত না থামিয়ে চালিয়ে গেলাম। একটু পরে তার নিঃশ্বাস নেওয়া কমে গেল। আমি ভাবলাম জেগে গেছে, কিন্তু তার থেকে কোনো রেসপন্স পেলাম না। তাই আমি আমার কাজ চালিয়ে গেলাম। খুলে আপেল খাওয়া শুরু করলাম। আপেলের বোটা দুটো শক্ত হয়ে গেল। এরপর ধীরে ধীরে কাপড় গুটিয়ে তুলতে লাগলাম। কিন্তু মাঠে হাত দিতেই অবাক হয়ে গেলাম। ঘাসে ভর্তি মাঠ। ছোট মামির মাঠে কোনো ঘাস ছিল না, তাহলে একদিনে কিভাবে এত লম্বা ঘাস উঠে গেল? আমি বুঝতে পারলাম এই মহিলা অন্য কেউ। আমি আমার কাজ দ্বিগুণ উৎসাহে চালিয়ে গেলাম নতুন কাউকে কাজ করব বলে। মাথায় সিট উঠলে কি আর নিজেকে থামানো যায়। তার মাঠ ঘুষতে লাগলাম ও একটা আঙুল দিয়ে দিলাম মাঠে। এবার শুরু হলো তার ছটফটানি। মাঠ উপরে ঠেলে ঠেলে আরাম নিতে লাগলো। আমি আঙ্গুল দিয়ে নাড়াচাড়া শুরু করলাম। সে হালকা শীতকার দিতে লাগল সাথে ছটফটানি। হাত দিয়ে নেড়ে দিতে মজা লাগছিল না। যেহেতু রুমে কেউ নেই, তাই আজ একটু শব্দ করে বা নাড়াচাড়া করে খেলাধুলা করা যাবে।
তাই আমি বিছানার পাশে তার মাঝখানে গেলাম এবং তৎক্ষণাৎ তার মাঠে মুখ লাগিয়ে খাওয়া শুরু করলাম। তার ছটফুটানি আরও বেড়ে গেল এবং আমার মাথা ধরে তার মাঠে চেপে চেপে ধরল। একটা মাঝবয়সী মহিলার মাঠে খাওয়া আসলেই অনেক মজার। এভাবে খেতে খেতে দুই হাত দিয়ে তার মাঠ চাপতে লাগলাম নিজ দিয়ে। সে যেহেতু একটু পরপর মাঠ তুলছিল তাই মাঠে খামচাতে কোনো সমস্যাই হল না। সে বরং আরও বেশি সময় মাঠ তুলতে তুলতে খাওয়ার মজা নিতে লাগল। একটু পর তার ছটফুটানি বেড়ে গেল। কিছুক্ষণ পরে আমার মুখের মধ্যে পানি ছেড়ে দিল। এরপর একদম শান্ত হয়ে পড়ে রইল। মাঠের পানি আঙুলে নিয়ে খেয়ে দেখলাম, একটা ঝাঝালো গন্ধে শরীর পাগল করে দিল। এরপর আমি খুলে আমার খেলোয়াড় তার হাতে ধরিয়ে দিলাম। রুমে কেউ ছিল না অবশ্য, কিন্তু সে আর খেলোয়াড় খাওয়ার মতো কাজ করল না, হাত দিয়ে খেলোয়াড় নেড়ে দিতে লাগল। এমনিতেই খেলোয়াড় তেতে রয়েছে, তার উপর মাঝবয়সী মহিলার হাতে নাড়াচাড়া, পানিতে খেলোয়াড় একদম ভিজে রয়েছে, বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, তাই তার হাত ছাড়িয়ে তার মাঝে অবস্থান নিলাম। মাঠ ভেজাই আছে পানিতে আর খেলোয়াড়ও পানিতে ভিজে আছে, তাই মাঠের মুখে খেলোয়াড় সেট করে দিলাম এক চাপ, কিন্তু ফসকে গেল। আরেকবার ট্রাই করলাম, এবার একটু গেল, কিন্তু আমি অবাক, মাঝবয়সী মহিলা কিন্তু মাঠ অনেক সরু, মনে হয় অনেকদিন খেলাধুলা করে নাই। ধীরে ধীরে খেলতে খেলতে আরেকটা জোরে ধাক্কা দিলাম, সে আমার পিঠ খামচে ধরল। হয়তো ব্যথাটা একটু বেশি পেয়েছে, তারপরেও কিছু বলল না, কিংবা আমাকে ইশারায় থামতে বলল না। আমি এবার জোরে জোরে খেলতে লাগলাম এবং চার পাঁচটা চাপ দিয়েই পুরো খেলোয়াড় নামিয়ে দিলাম। সে আরও বেশি কোকিয়ে উঠল ও আমাকে আরও জোরে খামচে ধরল। আমি তার ব্যথা নিরসনের জন্য তাকে পাপ্পা দিলাম, সেও সাড়া দিল। কিছুক্ষণ খেলা বন্ধ রেখে পাপ্পা দিলাম ও আপেল চাপলাম। সে মাঠ দিয়ে তল চাপ দিতে লাগল, আমিও এবার চাপ দিতে লাগলাম। সে ব্যথায় আমার পিঠ ও বাহু জোরে জোরে আঁকড়ে ধরতে লাগল। দশ মিনিট খেলার পর ভাবলাম পজিশন চেঞ্জ করা দরকার, তাকে উল্টো করে তার মাঠ ধরে টান দিয়ে অন্য পজিশনে নিয়ে আসলাম। এমন মাঝবয়সী মহিলাকে যদি অন্য পজিশনে না খেললাম তাহলে আর কি করলাম। অন্য পজিশনে আরও জোরে জোরে খেলতে লাগলাম। রুমের ভিতরে শুধু ঠস ঠস করে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কাঠ ঠোকরা পাখি তার বাসা বানাচ্ছে কাঠ ঠুকে ঠুকে। আমাদের রুমটা একটু দূরে অন্যান্য রুমের কাছ থেকে, আর বিয়ে বাড়ি বলে সবাই বেঘরে ঘুমোচ্ছে, না হলে হয়তো কেউ না কেউ এই শব্দ অবশ্যই শুনত। এর মধ্যে সে মাঠে পানি ছেড়ে দিল দুইবার, আমারও হয়ে আসছিল, অন্য পজিশন খেলানোর জন্য ভালো ছেলেদের ক্ষেত্রে, তবে পানি ছাড়ার সময় মিশনারি পজিশন বেস্ট। তাই তাকে আবার ঘুরিয়ে অন্য পজিশনে গেলাম ও একটানা বড় বড় চাপ দিতে লাগলাম। আমার পানি একদম মুখে চলে এসেছিল, ভিতরেই ফেলব সিদ্ধান্ত নিলাম। আরও দশ বিশটা চাপ দিয়ে মাঠের ভিতরে পানি ঢেলে দিলাম। সেও তৃতীয় বারের মতো মাঠের পানি ছেড়ে দিল। পানি ছেড়ে তার উপর শুয়ে পড়লাম, পরম আনন্দে একজন আরেকজনকে আঁকড়ে ধরলাম। সে আমাকে পাপ্পা দিতে লাগল। এবার ভাবলাম এখন আর অ্যাক্টিং করে লাভ নেই, এরকম মহিলার পরিচয় জানা খুব জরুরি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? উত্তর যা বলল তাতে আমার খেলোয়াড়ের পানি ঝরে গেল। সে বলল, আমি তোর মা আকাশ, আমার মা মজিনা, বয়স ৪০ বছর। কি করব, কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, আর ভুলবশত নিজের মাকেই কাজ করে দিব কে ভেবেছিল। আমি কিছু না বলে চুপ থাকলাম। আমার খেলোয়াড় এখনো তার মাঠেই ছিল আর আমিও তার উপরেই ছিলাম। মাকে রে কিছু বলছিস না যে, আমি না মানে তুমি কখন এলে এই রুমে? মা তুই ঘুমানোর পরে এলাম, তুই ঘুমিয়েছিলিস বলে তোকে জাগালাম না আমি, কিন্তু তুমি আমাকে বাধা দাওনি কেন? আমি ভাবলাম অন্য কেউ হবে, মা আমিও ঘুমিয়েছিলাম, ঘুমের ঘুরে টের পেলাম কেউ আমার আপেল নাড়ছে। আমি বাধা না দিয়ে শুয়েই থাকলাম, ভাবলাম ঘুমের ঘুরে করছিস আর কিছু করবি না, কিন্তু যখন তুই আমার মাঠে মুখ দিলি তখন আমার ঘুম পুরো ভেঙে যায় ও এতদিনের উপোস, শরীর আর বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। আমি অন্য কেউ ভেবে তোমার সাথে এটা করে ফেললাম,
তুমি আমায় মাফ করে দাও। মা না শোনা, তুই যা করেছিস ভালোই করেছিস। তুই আমার এতদিনের অভুক্ত জীবনে একটু সুখ দিলি। তোর বাবার সাথে আমার এসব হয় না অনেক দিন হয়ে গেছে, আর হলেও তা শুধু কয়েক মিনিটের জন্য, আর তাও শুধু কয়েক মিনিটের জন্য। কিন্তু তুই আমাকে আজ পূর্ণ তৃপ্তি দিলি, আমি তার মানে আমি কোনো ভুল করি নাই। মা না, একদমই না, আমি চাইব এই কাজ তুই আমার সাথে প্রতিদিনই করো। আমি অবশ্যই, মায়ের আদেশ কি ছেলে ফেলতে পারে? এই বলে আমি তাকে অজস্র পাপ্পাতে ভাসিয়ে দিলাম। সেও আমাকে পাল্টা দিতে লাগলো। পানিতে আমাদের মাঠ খেলোয়াড় ভিজে গেছিল। ভাগ্য সহায় যে আমাদের রুমে এটাতো বাথরুম ছিল। বাথরুমে গেলাম দুজনে সেগুলো ধুয়ে আসতে। বাথরুমে গিয়ে একজন আরেকজনকে ভালো করে ধুয়ে দিয়ে গোসল করলাম। আমি মাকে ভালো করে সাবান ঘষে দিলাম, সেও আমাকে ছোটবেলার মতো গোসল করিয়ে দিল। মাকে প্রথমবার এক্সেট দেখছিলাম তাই খেলোয়াড় আবার দাঁড়িয়ে গেল। মাতা দেখে হাসতে লাগল। বাথরুমে শাওয়ারের নিচে একে অপরকে গোসল করছিলাম, খেলোয়াড় টনটন করছিল। মাকে বললাম খেয়ে দিতে, মা কিছুক্ষণ খেয়ে দিল। এরপর মাকে ঘুরিয়ে তার মাঠের মধ্যে দিয়ে খেলোয়াড় নামিয়ে আবার খেলতে লাগলাম। এরপর দুজনেই পানি ছেড়ে আবার পানি দিয়ে ধুয়ে এসে আমরা মা ছেলে বিছানায় শুয়ে রইলাম। সেই রাতে মাকে আরও দুইবার কাজ করেছিলাম। মামা বাড়িতে পাঁচ দিন ছিলাম, পরের দুই দিন রাতে মাকে তিনবার করে কাজ করেছি। মামিকেও দুবার সুযোগ পেয়ে খেলাধুলা করেছিলাম। বাড়িতে আসার সময় হয়ে গেল। মামি বলল যখনই ফ্রি থাকি তখন যেন মামার বাড়িতে ঘুরে আসি। কেন তা তো শুধু মামি আর আমি জানি। এরপর বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর আমার ও মায়ের খেলাধুলার জীবন শুরু হয়ে গেল। প্রতিদিন আমাদের খেলাধুলা না পেটের ভাত হজম হতো না, হয়তো দিনে নয়তো রাতে খেলাধুলা করতাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।